আজ নিজেদের লাগানো কাকরল গাছ থেকে কাকরল গাছের পাতা তুলতে এসেছি। মাশাআল্লাহ ভালোই কাকরল ধরেছে। তোমরা থাকো, কিছুদিন পরে তোমাদেরকে ছেড়ে নিয়ে খাবো। এই অধিকাংশ পাতায় দেখি পোকা ধরে গেছে, আমি মোটামুটি তুলেছি। এই পোকাগুলোকে আপনারা ভর্তা করার পর না পাটায় ভাত মেখে খাওয়ার মজাটাই আলাদা। আমিও খাবো, আপনারা দেখেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা ব্যক্তি কেমন আছেন? আশা করি আপনারা ব্যক্তি সবাই ভালো আছেন। আমিও আপনাকে দোয়ায় বালায় বালায় আসি। টয় যেটা কইছিলাম আজকে পুরোটা বলক জুইরা কাপাই সার আঞ্চলিক বাসা কই আমি দুই সাঙ্গ দেশের বাসা বুঝুন নি। তয় আপনারা বেশি চিন্তা হইবেন না, কারণ আমিও কাপাই সার বাসা খুব একটা বালা জানি না, কারণ আমার নানি বাড়ি ডাহাত। তো ছোটোবেলাতে আমি ডাহায় বড় হয়েছি, সে কারণে কাপাই সার বাসা খুব একটা বালা পারি না। সো আমার কিছু ফ্যান আছে যারা ফেসবুকে রিকোয়েস্ট করছে যে কাপাই সার বাসায় ভিডিও করতাম। এর লেগে আজকে চেষ্টা করছি আর কি। আপনারা আমার চেয়ে বালা কাপাই সার মানুষ, কাপাই সার বাসা কইতারেন, আমি ইয়ে তো বালা পারি না। তো আমার ভুল হইলে সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি চলে যাই আমার নিজের ভাষায়, কারণ আমার অনেক প্রবলেম হচ্ছে আর কি ভাষায় কথা বলা। আমার তো খুব একটা কন্টিনিউ প্র্যাকটিস নেই, যদিও শুনি আর আমি কাপাসিয়াতে থাকবো। যা যার মাতৃভাষা, আমার মাও ঢাকার ভাষায় কথা বলে, আমরাও আমার ভাই বোনরাও সবাই ঢাকার ভাষায় কথা বলি। সেই কারণে আর কি কাপাসিয়ার ভাষাটা হয়ে ওঠে নাই, বলা হয়ে ওঠে না। এখানে যখন ঢাকা থেকে হঠাৎ আমরা কাপাসিয়াতে আসি, তো আমাদের ভাষাটা ম্যাচ করে না, অনেক সমস্যা হচ্ছে। মানে আমি যা বলতাম তখন এত প্রচলন ছিল না, মানুষ এত শুদ্ধ ভাষায় কথা বলতো না। তো আমি যেটা বলতাম সেটা অন্য বুঝতো না, অন্য কেউ বললে সেটা আমরা বুঝতাম না। তখন কাপাসিয়া মানুষ আমাকে কী বলতেন জানেন? অত ইংরাজি মারায়ও না, ইংরাজি তুই আল্লাহ বাংলা ভাষায় কথা কও, আমরা ইংরেজি বুঝি না। তখন আমি একটা বিপাকে পড়ে গেলাম, হায় আমি তো বাংলা ভাষায় কথা বলছি, এটা আবার কী টাইপের কথা? সো আমি যখন এই কথাটা আমার কাছে শেয়ার করতাম, তখন আম্মু বলতো যে আমাদের ভাষায় একটা ডিফারেন্স আছে, সেটা কাটিয়ে উঠবে খুব তাড়াতাড়ি, তুমি এই দেশের ভাষা বুঝতে পারবে, প্রবলেম হবে না। আমি এখন বুঝতে পারি তাদের কথা। আমার স্কুলের সহপাঠীরা বেশিরভাগ এই কথাটা বলতো, কিন্তু এখন যুগের কালচারের এতটা পরিবর্তন আসছে, মানে যে সহপাঠীরা আমাকে এই কথাটা বলতো সেই সহপাঠীরা এখন আসে আমার সাথে শুদ্ধ ভাষা প্র্যাকটিস করার জন্য। তার মানে এখন আমি বুঝতে পারি যে আমি ঠিক ছিলাম, ওরাই ভুল ছিল। হ্যাঁ, প্রত্যেকে তার আঞ্চলিক ভাষাকে সম্মান করা উচিত। আমিও আমার আঞ্চলিক ভাষাকে অনেকটা সম্মান করি, অনেক রেসপেক্ট করি, আর সময়সূচক হলে আমিও কথা বলি যদিও আমারটা হয় না। তাহলে চলুন শুরু করি আঞ্চলিক ভাষায়। তয় যেটা কইতাছিলাম, আমার কলা গাছ দেখলে অনেক ডর হয়, কারণ কলা গাছের গুড়ির মধ্যে এমন জায়গার মধ্যে হাঁপ থায়। তো আমি খুব বিটতে যাইতাম না, কারণ বিটতে জঙ্গল এন শুরু শুরু পাতা আছে, মানে কচি পাতা দিয়া বানাইলে বর্তা বানাইলে খুব মজা লাগে। এর লেগে আমি কচি পাতাগুলো লইতেছি, একটু ডর ডর করতেছে, হাঁপ সাফে নি ধরে এন জিংলা ফুটা হাঁপ থাকে। তো যাই হোক, হাঁপে সাফে দৌড়ছে না, আল্লাহ বাসাইছে, মানে তাড়াতাড়ি বাগে। এই বুঝিনি পুরা গাছের পাতা পুহে খাইয়া লেতাছে, তো বুতুল্লা দেয় না, বর্তা করে খাইতাম, বর্তা তো পছন্দ, বর্তা হইলে দিলা ভাত খাইতে রি, কিন্তু দেয় না, তবু বর্তা করে খাইতাম, কে বলে ফল হইতো না। তো যাই হোক, পাতা রে তুলছি, সবুজ সবুজ পাতা, কী সুন্দর লাগতেছে দেখতে। অনেকটির মধ্যে ফুহে সুহে বাসা বাঁধছে, অনেকটি দুইয়া বালা কইরা, তারপর বর্তা বানান লাগবো হিজায়া। পড়লাম আমি যেটা করছি, বালা করে পানির মধ্যে ধুইতেছিলাম, তো অনেকটা অজান্ত একটা ফোঁয়া দেখা দিছে। উনি ফুকটার নাম কী পড়লা পাচ্ছিলাম, এই রেশন ফুক ওই পরে দেখি না, এটা কী যেন একটা ফুক, যাই হোক নাম জানি না। এটা ধুইয়া লইবেন, দিয়ে ফালা লেবেন, লার্গার মতো লাগিয়ে থাকে, এটা বালা করে পানিতে ধুইবেন। আর আমরা কাপাই সে মানুষ, আঙ্গো চেপা হুটকি ছাড়া হয়, আমরা চেপা হুটকি পছন্দ করি বেশি। এদিকে আজকে চেপা হুটকি দিয়া তারপর বর্তা করাবো, হুটকি না তো চেপাটা বেশি পছন্দ করি আমরা। তো দুইটা চেপা নিছি বড় বড় দেখা, চেপা দিরে না বালা কইরা পাতানা মুইরা, তারপর এদিরে হিজাই দাম লাগবো, রসুন আছে, পিঁয়াজ আছে, মরিচ আছে, ইত্যা বালা করে কাইটা তারপর হিজাইতে দিয়াম। তারপর বর্তালে আঙ্গনে একটা কথা আছে, গুস হইলে দিস না, তবে চেপার বর্তা হইলে থুইয়া খাইস না, তেলে ফেডে অসুখ হইব, কারণ চেপার বর্তা গন্ধে পায় বেশি। কিন্তু কেমনটা লাগে এমন যদি করে, আমি ভিডিও করতেছি এই সুযোগ করা কাছ থেকে কাকড় ছিঁড়ে নিয়ে এসে পড়ছে, কাকড় একদম করা, সে তো হচ্ছে ভালো কথা। এটা আবার যেন আমি না দেখি সে কারণে ওর ঝুলির মধ্যে নিয়ে পড়তেছে, এই জন্যই বলে ছোটোগুলো ট্যালেন্টেড হয় বেশি। একটা পুরো কইছিলা তখন কোন সুম থেকে সিদ্ধ করতে, সিদ্ধ হইতেছে না হইতেছে না হইতেছে না একটু, আরে এটা দেখি ম্যাজিক, লবণ দিলার সাথে সাথে সিদ্ধ হয়ে গেল। কইছিলা তখন আমি লবণের বই পাইতেছিলাম না। আচ্ছা আমু, ব্লেন্ডার মেশিন থাকতে তুমি কেন পাটায় বাটো, সবসময় পাটায় বেটে ভর্তা করো, তোমার কষ্ট হয় না? ও তাই নাকি, পাটায় বেটেই সবসময় ভর্তা করতে হয়, আর এইভাবে ভর্তা খাওয়ার মজাই আলাদা। বুঝলাম, ও ব্লেন্ডারে করলে তো একবারে ভর্তা হয়ে যাবে, ভর্তা না পুরো জুস হয়ে যাবে। আসলে রান্না হচ্ছে একটা শিল্প, সবাই পারে না, আমি রান্নায় নতুন তো তাই এসব বুঝি না আর কি।
সমস্যা নাই আম্মু, তুমি আছো না, তুমি আমাকে বুঝিয়েও দেবে শিখিয়ে দেবে, সাথে সাথে আমার চ্যানেলে যারা ভিডিও দেখবে তারাও শিখবে। ভর্তা তোলার পর একটা শর্ত আছে, পাটায় পাটা ভাত কিন্তু আমাকেও খাওয়াতে হবে। ও জিভে জল আর থাকতেছে না, মানে সব কিছু ওয়েস্ট করা যায় কিন্তু ভর্তা মাখা ভাত তো ওয়েস্ট করাই যায় না। এইটুকু ভাতে আমার কিছুই হবে না, আমি অন্য কিছু দেখা আবার খাই আর না খাই, আমি ভর্তা হলে সেদিন পেট ভাত খাই। ভিডিও করতে করতে ব্যস্ত ছিলাম, সেই সুযোগে বাটটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি বাটটাকে গরম করে নেওয়ার চেষ্টা করছি। আমি বিদ্যুতের সংযোগ দিয়ে দিয়েছি, এখন কুকে দিয়ে দেব, তারপর এটার কার্যকারিতা শুরু করবে। এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা লাগে রবারের চামচটা, এটা দিয়ে আপনি নির্ভয়ে এটা নাড়াচাড়া করতে পারবেন, কারণ এতে তড়িৎ প্রবাহিত হয় না, যার কারণে কারেন্টের শর্ট লাগার একদমই কোনো চান্স নেই, পানি থাকলেও নেই। তাহলে এই যে যখন আমার ভাতটা হয়ে গেল, অটো এটা বন্ধ হয়ে গেল, এখন ওয়ার্মে চলে গেল, তখন কুকে ছিল। তো আমি এখন খুঁজে সবচেয়ে সরু মরিচটা নিব, সাথে একটা পেঁয়াজ, তারপর লবণ, পুরো বাঙালিয়ানা খাবার ভর্তাটা নিব, গরম ভাতের সাথে পেঁয়াজ মরিচ এক্সট্রা, তারপর আবার লবণ, সেই লেভেলের খাবার হবে। আমি তো জানি আমার খাওনটা দেখে আপনার গজিবে জলায় ফুটছে, তো এক কাম করুন, আমার খাওনের মধ্যে নজর দিয়েন না, তো আমার ফ্যাট অসুখ করবো, আপনারা নিজেরা বানায় খাইন, নাহলে আঙ্গবাই তাহা ফুরুন, নাহলে আমার চ্যানেলে থাকুন, মজার মজার খাওন দেখায়, কিন্তু খাই তারাবেন না, তো এটাই সামনে গেলে গিয়ে কষ্ট। তো আপনারা এক কাম করুন, কষ্ট মষ্ট কইরা আপনার এমন কাফরল পাতা তুইলা, তারপর ভর্তা বানায় খায়া লইন, যে হ্যাঁ আমি খায়া লইন। তো আর কিছু মনে হইলেন না, আমি আবার খুব বেশি একটা খাই না, যেদিন ভর্তা হয় এদিন দুইলা ভাত খাই তারি। এটা হচ্ছে আমাদের এলাকায় চলা একটা প্রবাদ বাক্য আর কি, যখন খাবার খুব মজা লাগে তখন বলে যখন ভর্তার ডাল হয় তখন দুইলা ভাত খাই তারি, অর্থ হলো যখন ভর্তার ডাল থাকে তখন পেটটা ভরে খেতে পারি। আমার ব্লগের মাধ্যমে আমাদের কাপাসী অঞ্চলের ঐতিহ্য খাবার এবং ভাষাটা তুলে ধরেছি, তাহলে আপনারা বলবেন যে আমাদের কাপাসীর ভাষা কেমন লাগলো, খাবার কেমন লাগলো। রাতে আম্মু আবার চিতল পিঠা বানিয়েছে, তা দিয়ে চেপার ভর্তা, যেটা আপনাদের মোস্ট ফেভারিট। আর এই পাশে হলো সকালে তৈরি কাকরোল ভর্তাটা, তো সেটা নিয়ে খাচ্ছি এখন। আশায় আপনারা অবশ্যই এই খাবারগুলো ট্রাই করবেন, কারণ এগুলো হাতের নাগালে আর খুবই সস্তা খাবার, কোনো বড়লোকই খাবার না, আমাদের মতো গরিব মানুষেরই খাবার এগুলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কাপাসিয়ার বাসার ভিডিও আরও লাগবো নাকি জানায়েন, কাপাসিয়ার কোন খাওনটা আপনারা দেখতে চান বা কোন খাওনটা ভাল লাগে, কাপাসিয়ার মানুষ থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন, কারণ নিজেকে দেশের খাওন ওভারটেক করে যায় কেমনে, নিজেকে বাসার ব্লগ ওভারটেক করেন না, এটা ভালো হয়তো না যে যদি আমার এই ভিডিওটা কোন কাপাসিয়ার মানুষ দেখা থাকেন, তো লাইক কমেন্ট তো করে উড়ায় লওয়ার কথা, আর সাবস্ক্রাইব না করলে বুঝছেন আমি আর ভিডিও হরতাম না, আমার দেশের মানুষ বালা না। আমার আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন, তো সবাই সবার পক্ষ থেকে আমাকে কমেন্ট করবেন যে কেমন টাইপের ব্লগ আপনাদের চাই, আমি সেই টাইপেরই বানাবো। আর সামনে আমার এসএসসি পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করবেন, আর মাত্র এক সপ্তাহ আছে, আমি এখন আর কোনো ব্লগ নিয়ে যাচ্ছি না, এখন আমি পড়াশোনায় মনোযোগ দেবো। আমার তরফ হতে এটাই পরীক্ষার আগে আমার শেষ ব্লগ, তারপর আর কোনো ব্লগ করছি না, খোদা হাফেজ।